আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। চমক দিয়ে বাংলাদেশের দল ঘোষণা করলো বিসিবি। পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য অবশেষ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকে অধিনায়ক রেখেই ১৬ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হলো। দলের মধ্যে সবচেয়ে বড় চমক হলো মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে না রাখা, তার সাথে সাথে এক যাক নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া। বাদ পড়াদের তালিকায় রয়েছেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকারও। তো চলুন এক নজরে দেখে নিই এবারে টি টোয়েন্টি সিরিজের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের ফাইনাল স্কোয়াড। নাম্বার ১, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার ২, নাজমুল হোসেন শান্ত। নাম্বার ৩, ইয়াসির আলী রাব্বি। নাম্বার ৪, নাইম শেখ। নাম্বার ৫, সাইফ হাসান। নাম্বার ৬, আফিফ হোসেন ধ্রুব। নাম্বার ৭, নুরুল হাসান সোহান। নাম্বার ৮, শামীম হোসেন পাটোয়ারি। নাম্বার ৯, তাসকিন আহমেদ। নাম্বার ১০, মুস্তাফিজুর রহমান। নাম্বার ১১, শরীফুল ইসলাম। নাম্বার ১২, শেখ মেহেদী হাসান। নাম্বার ১৩, আমিরুল ইসলাম বিপ্লব। নাম্বার ১৪, নাসুম আহমেদ। নাম্বার ১৫, শহীদুল ইসলাম। এবং নাম্বার ১৬, আকবর আলী। এছাড়াও বিশ্বকাপের মূল স্কোয়াড থেকে ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড। তো বন্ধুরা, আপনারা কি বলেন, এই স্কোয়াড কি আপনার মন ভরাতে পেরেছে, নাকি অভিজ্ঞ খেলোয়াড়দেরকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল? তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।